চালগম সহ খাদ্যপণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ও বাড়ানো যায়নি আমদানি, এমনকি এসব পণ্য আমদানিতে এলসিও খোলা হচ্ছে কম। আবার দেখা যাচ্ছে এলসি খোলার পরও পণ্য দেশে আসার ব্যাপারে তেমন আগ্রহ নেই ব্যবসায়ীদের, আর এতে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আর তাই সংকট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান খাদ্য বাণিজ্য কৃষি সচিব প্রসূন আশিসের রিপোর্ট। আনার জন্য আমাদের প্রায় $27 থেকে $30 মিলিয়ন এলসি করতে হয়। তো এলসি করতে হলে বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা আছে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি, যে $3 মিলিয়ন বেশি এলসি করতে পারবে না। তাহলে কি হলো, বাজারে চিনি সংকটের কারণ জানতে চাইলে এভাবেই আমদানি জটিলতার চিত্র তুলে ধরেন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। শুধু কি চিনির দাম বাড়ছে, বাড়ছে আটা ময়দা চালের দামও। পরিস্থিতি সামাল দিতে কমানো হয়েছে এসব পণ্যের আমদানি শুল্ক, তারপরও ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন না বলে জানালেন খাদ্য সচিব। কেউ কেউ বলছেন যে 1,000 টন 2,000 টন যেগুলা অনুমতি পেয়েছে তাদের নাকি এটা আনলে ভ্যাসেল, মানে তাদের কার্গো ভ্যাসেল বা রেলে তাদের পরিবহন কষ্টে তাদেরকে লাভজনক হচ্ছে না। আমদানি পরিসংখ্যানে দেখা যাচ্ছে সরকারিভাবে 11 লাখ টন চাল ও গম আমদানিতে এলসি খোলা হলেও মঙ্গলবার পর্যন্ত আমদানি হয়েছে 5,18,000 টন। আর বেসরকারিভাবে প্রায় 15 লাখ টন চাল আমদানির এলসি খোলা হলেও দেশে এসেছে 2,73,000 টন। তাই এবার বাজার স্থিতিশীল করতে আমদানির পাশাপাশি নতুন ধান ওঠার অপেক্ষায় দিন গুনছে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়। আমরা যদি প্রক্রিয়মেন্টটা করতে পারি তাহলে আমরা কোনো মানে শঙ্কার কোনো কারণ নাই। কৃষি পণ্য বিশেষ করে যদি সেটির মূল্য বেশি বেড়ে যাচ্ছে তখন আমরা আমদানির জন্য যে কার্যক্রম সরবরাহ ব্যবস্থাকে বাড়িয়ে বাজারকে স্থিতিশীল রাখার যে কার্যক্রম সেগুলো করছি। এ অবস্থায় অতি মুনাফালোভীদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কেউ যাতে বেআইনিভাবে প্রচুর চাল মানে মজুতদারি করে কৃত্রিমভাবে সংকট তৈরি করতে না পারে, দাম বেঁধে না দিয়ে যে যৌক্তিক পর্যায়ে এটাকে রাখা এবং সেটার জন্য সরকারের যে কৌশলগুলো আছে সেটা করা। তবে বাজারে দাম বৃদ্ধির আঁচ থেকে নিম্ন আয়ের ভোক্তাদের রক্ষা করতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান বাণিজ্য সচিব। প্রথমত অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে হবে, তারপরে দামের বিষয়টা বিশ্ববাজারে দামের সঙ্গে সমন্বয় করে, আমাদের যেহেতু ডলারের দাম বেড়ে গেছে সেটার সাথে সমন্বয় করে যাতে ন্যায্য মূল্যে আমরা দিতে পারি। খাদ্য সংকটের শঙ্কা থেকে অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।